বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা এখন নাশকতা করছেন তারা কেউ ছাত্র নয় এমনটাই মত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে পাঠানো খুদে বার্তায় একথা জানানো হয় চলমান আন্দোলনের মধ্যে গতকাল সমন্বয়কারী শিক্ষার্থীদের আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী যদিও প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী জানিয়েছিলেন আলোচনা করতে গণভবনের দরজা খোলা রয়েছে আন্দোলনের মধ্যে যেসব শিক্ষার্থীরা গ্রেফতার হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার নির্দেশনা দেন তিনি এবং আশ্বস্ত করেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে